বিধাগুলোই বাকি। দেখুন, জয়েন্ট এন্ট্রান্স মেইলের প্রশ্নপত্র গুজরাটিতে হলে তা কেন বাংলায় হবে না? এই প্রশ্ন নিয়ে যখন বিজেপি তৃণমূল সম্মুখ সমরে, তখন বাংলা পক্ষ নামে একটি সংগঠনকে ঘিরেও দুই দলের মধ্যে তরজা চরমে উঠেছে। বাংলা পক্ষ টিএমসি তৈরি করেছে, আমি দেখি না, আমি জানি না, আমার এরকম নজরে যখন পড়বে তখন বলবো। যে সংগঠনকে কেন্দ্র করে দুই দলের তরজা, সেই বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। বাংলায় বাঙালিদের পূর্ণ অধিকার, পশ্চিমবঙ্গে সরকারি ও বেসরকারি চাকরিতে বাঙালিদের জন্য 90% সংরক্ষণ, পৃথক গোর্খাল্যান্ড, গ্রেটার কোচবিহারের বিরোধিতা এবং নাগরিক পঞ্জির প্রতিবাদ, মূলত এই দাবিগুলিকে সামনে রেখেই পরিচিতি পেয়েছে বাংলা পক্ষ। বিজেপির অভিযোগ, বাংলা পক্ষ নামের এই সংগঠনটি আসলে তৃণমূলেরই পক্ষে। বাংলা পক্ষ টক্ষ নাম দিয়ে কিছু লোককে দিয়ে বিষ ছড়ানোর কাজ করছে মমতা ব্যানার্জি। বাঙালি আর অবাঙালির মধ্যে কি করে বিভেদ তৈরি করা যায় তার চেষ্টা চলছে। ওই যে পক্ষ বলে যে একটা সংস্থা, বকলমে মমতার সংস্থা, পেছন দরজা দিয়ে বিষ ছড়ানোর কাজ করছে। পুরো সমাজকে সতর্ক করার কাজ আমরা শুরু করে দিয়েছি। জানুয়ারি মাস থেকে বহুমুখী প্রচার, বহুমুখী কর্মকাণ্ড এই বিভাজনের বিরুদ্ধে আমরা করব। একই সুর বামেদের গলাতেও। বাংলা পক্ষে তাদের যাদের মুখ দেখি, তারা তো আবার দেখেছে ন্যাশনাল চ্যানেলে তৃণমূল পক্ষ। বাংলা পক্ষ আর তৃণমূল পক্ষ এই কায়দাবাজির মধ্যে থাকাটা উচিত না। এই দুটোকে যারা মিলিয়ে দেন, তারা আসলে তৃণমূলের পারপাস সার্ভ করছেন কিনা সেটাই দেখা দরকার। যদিও তৃণমূলের দাবি তাদের সঙ্গে বাংলা পক্ষের কোনো সম্পর্ক নেই। আমি দেখি না, আমি জানি না, আমার এরকম নজরে যখন পড়বে তখন বলবো। বাংলা পক্ষ কার পক্ষে, এই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কাজিয়া চললেও সংগঠনের সদস্যরা কোন রকম রাজনৈতিক যোগ অস্বীকার করেছেন। বাংলা পক্ষ তৃণমূলের হিন্দি বিশ্ববিদ্যালয় উদ্যোগের সোচ্চার বিরোধিতা করেছে, বিজেপি কেন করেনি? বাংলা পক্ষ ছটে যে সব ছুটি দেওয়া, তারপরে এই যে আমাদের এখানকার যে সব এক্সট্রা ব্যবস্থা জামাই আদর করার, এগুলোর বিরোধিতা করেছে, বিজেপি কেন করেনি? বাংলার বুকে বাংলা ও বাঙালির বিরুদ্ধে যারা ঘৃণা ছড়াবে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াব। ইতিমধ্যে বিভিন্ন বিতর্কে জড়িয়েছে বাংলা পক্ষ। অবাঙালি হিন্দি ভাষীদের উপর জোর খাটানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বাংলা পক্ষ কোন রকম বাঙালি হোক অবাঙালি হোক মানুষ হলে কারুর গায়ে আজ পর্যন্ত হাত দেয়নি। এনআরসি ডিভোটার এই কারণে এই বাংলায় পশ্চিমবঙ্গে বিশের অধিক মানুষ আত্মহত্যা করেছে বাঙালি। বাঙালির কথা বললে বিজেপির সমস্যা হয় কেন?